সন্তানটাকে সাহাবাদের হাতে দেওয়ার জন্য দেই না, আমার সন্তানটাকে আপনার কুল মোবারকে রাখবেন। আমার নবীকে মহিলা ডাক দিয়া কয়, নবী গো আমার সন্তানটাকে আপনার কুলের মধ্যে রাখবেন। আমি কেন দিতেছি, আপনি তো ভালো করে জানেন নবী, যুদ্ধের ময়দানে কাফেররা যখন আপনি নবীর দিকে পাথর মারবে, আপনি নবীর দিকে তীরটা মারবে, ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই তীরের বরাবর আমার বাচ্চাটাকে ধরে দিবেন, ওই তীরের আঘাতে আমার বাচ্চাদের হারাইতে রাজি আছি, আপনার বদন মোবারকে একটা তীরের আঘাত লাগলে আমি পাগলনি সহ্য করতে পারবো না। শুনুন, একটা হলো ইমানি কথা, এটা কি দাক্তহীন কন্টেন্টমেন্ট কনফিডেন্স যদি আপনার হৃদয়ে রাখেন রসুলের প্রতি, তাহলে এই পৃথিবীর কেউ আপনাকে কিছু করতে পারবে। আমরা রসুলকে ভালোবাসি, আল্লাহর হাবিবকে যারা ভালোবাসবে তারাই তো নামাজ পড়বে, আল্লাহর হাবিবকে যারা ভালোবাসে তারাই রোজার অধিকার রাখে, আল্লাহ রসুলকে যারা ভালোবাসে তারাই হজের অধিকার রাখে। লা আলা লা ইমান আল ইমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে আল্লাহর হাবিবের ভালোবাসা নাই তার ইমান। একটু গভীর ভাবে তাকিয়ে দেখুন, ফটিক শরীর মানুষ একটু তাকিয়ে দেখুন, আদম আলাইহিস সালামের উপাধি ছিল সফিউল্লাহ, ওনার উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, মূসা কালিমুন মূসা আলাইহিস সালামের উপাধি ছিল কালিমুল্লাহ, ওনার উম্মতের কালিমা হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, ইব্রাহিম নবীর উপাধি ছিল খলিলুল্লাহ, ওনার উম্মতের কালিমা হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, নূহ নবীর কালিমা ছিল নাজিউল্লাহ, ওনার উম্মতের কালিমা হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিউল্লাহ, দাউদ আলাইহিস সালামের উম্মতের কালিমা ছিল দাউদ আলাইহিস সালামের উপাধি ছিল খলিফাতুল্লাহ, ওনার উম্মতের কালিমা হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ, হযরত ঈসা আলাইহিস সালামের উপাধি ছিল রূহুল্লাহ, ওনার উম্মতের কালিমা হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। হে ফটিক শরী মানুষ, কেন আমি তাহিরি নবী নবী করি, কেন আল্লামা নূরী নবী নবী করে, কেন আল্লামা ইব্রাহিম আল কাদরী শাহ নবী নবী করে, আমাদের এমপি মহোদয় কেন জীবনের বাজি রেখে রসুলের পক্ষে কথা বলেন? একটাই কারণ, একটু তাকিয়ে দেখুন কাহার উপাধি সফি, কাহার উপাধি রুহুল্লাহ, কাহারু নাজিউল্লাহ, কাহারু খলিফাতুল্লাহ, কাহারু কালিমুল্লাহ। আমার নবীর উপাধিও তো ছিল হাবিবুল্লাহ, কিন্তু সব নবীর উপাধির সাথে কালিমার মিল পেয়েছি, বাট আমার নবীর কালিমার ক্ষেত্রে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর হাবিবুল্লাহ না হয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো কেন? এই ব্যাপ যতক্ষণ পর্যন্ত বুঝবে না, খোদার কসম করে বলি মুস্তফার শান তুমি বুঝবে না। তোমাকে আমার কথা মানতেই হবে যুবক, আমি একটি কথাই বলতে চাই, আমার রসুলকে কেন জানের চেয়ে মহব্বত করব? একটাই কথা, রসুল কবরের সাথী, একটাই কথা, আমার রসুল হাসরের সাথী, একটাই কথা, পুল সিরাতের পারে আমার নবী উম্মতের জন্য দাঁড়িয়ে থাকবেন, মিজানের পাল্লায় আমার নবী, যেথায় আল্লাহ সেথায় নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করছো? ওয়ান কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে নিষ্প্রাণ, ফা আহইয়াকুম, অতঃপর আমাদেরকে একজন জীবন দিয়েছেন, জবান খুলে বলো জীবন দেওয়ার মালিককে। জীবন পাওয়ার পরে আমি একজন ক্ষুদ্র বক্তা, জীবন পাওয়ার পরে কেউ মহাসচিব, জীবন পাওয়ার পরে কেউ উপদেষ্টা, জীবন পাওয়ার পরে কেউ চেয়ারম্যান, জীবন পাওয়ার পরে ফটিক শরীর এমপি মহোদয়, জীবন পাওয়ার পরে ফটিক শরীর উপজেলার চেয়ারম্যান, জীবন পাওয়ার পরে ধর্ম পরিণন পরিষদের চেয়ারম্যান, কেউ দশতলা বিল্ডিং এর মালিক, কেউ বিশতলা বিল্ডিং এর মালিক,
কেউ টিনের ঘরের মালিক, কেউ আবার মাটির ঘরের মালিক, কেউ আবার বস্তিতে থাকে, কেউ আবার ফুটপাতে থাকে। আল্লাহ বলেন জীবন পাওয়ার পরে আমি তোমাদের জীবন দেওয়ার পরে তোমাদেরকে যা তোমাদের যা হয়েছে সব কিছু আমি আল্লাহ দিয়েছি। আমি আল্লাহ যাকে ইচ্ছা করি সম্মান দেই, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি অপমানিত করি। কথা বলেন ঠিক কিনা? সম্মান দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন তুমি চিরে নিষ্প্রাণ, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম। জীবন পাওয়ার পরে তোমার অনেক কিছু হয়ে গেল, কিন্তু অনেক কিছু হওয়ার পরে আমি আল্লাহ একটা থাবা দেওয়া আজরাইল দিয়া, আল্লাহ বলে সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিব। মরণ দেওয়ার পরে তোমার সব শেষ, আমার পজিশন শেষ, আমার বিল্ডিং এর থাকার যে স্থায়িত্ব শেষ, আমার পজিশন শেষ, আমার কণ্ঠ শেষ, সব আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু নামক খাবার মাধ্যমে সব শেষ করে দিবেন। আপনি মনে করবেন না এই মৃত্যু দিলে আপনার সব শেষ হয়ে যাবে। না না, সব শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি ছিলে নিষ্প্রাণ, তোমাকে আমি আল্লাহ জীবন দিয়েছি, এই জীবন আর জীবন নেওয়ার পরে কবরে যে আবার জীবন দিব। এই দুইটা জীবন দেওয়ার অর্থ এক নয়। প্রথম আল্লাহ জীবন দিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য, দ্বিতীয়বার কবরে যাওয়ার পরে আবার গোলামি দিবেন, আবার জীবন দিবেন, কারণটা কি জানেননি? এই দুনিয়াতে আল্লাহ আপনাকে পাঠানোর পরে কেন আল্লাহর সঙ্গে নাফরমানি করেছেন, আর দুনিয়াতে এসে আপনি কি করেছেন, সব কিছু জাররা জাররা পরিমাণ হিসাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার আল্লাহ আবার আপনাকে জীবন দিবে। এই জন্য প্রথম জীবন দিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনাদের আল্লাহু আকবার আওয়াজটা একটু কম শুনলাম। তেলাওয়াত করলে কি খারাপ লাগে? তেলাওয়াত করলে কি কষ্ট লাগে আপনাদের? আমি আবারও তেলাওয়াত করছি, আওয়াজ হবে দাত্তহীন কণ্ঠে, কণ্ঠ দেওয়ার মালিককে। একজন আমাকে বলে হুজুর এত চিল্লাচিল্লি করেন কণ্ঠ তো ভেঙে যাবে। আমি বলছি যে মালিকের প্রেমে যদি কণ্ঠ ভেঙে না, যদি মরেও যাই তাতে কোনো আপত্তি নাই, প্রস্তুত থাকেন আল্লাহকে ডাক দেওয়ার জন্য। প্রথম জীবন দিয়েছি আমি আল্লাহর গোলামি করার জন্য, তোমার প্রথম জীবন দিয়েছি আমি আল্লাহর গোলামি করার জন্য, দ্বিতীয়বার কবরে যাওয়ার পরে আমি আল্লাহ যে জীবনটা দিব, এই জীবনটা দেওয়ার অর্থ হলো এই দুনিয়াতে তুমি কি করেছো না করেছো সবগুলো জাররা জাররা পরিমাণ হিসাব গ্রহণ করার জন্য। কোন জায়গায় তুমি চলে যাবে? যিনি তোমাকে বানিয়েছেন তার কাছে তুমি চলে যাবে। আল্লাহ বলে যে সুম্মা ইলাইহি তুরজাউন, যিনি তোমাকে বানিয়েছেন তার কাছে আবার ফিরে দিতে হবে। আমাদেরকে বানিয়েছেন কে? এই জন্যই তো ফটিক শরীতে আর ধর্মপুরি, কেউ যদি মারা যায় আজাদী বাজারে, কেউ যদি মারা যায় মাইক দিয়া বলতে দেরি, সাথে সাথে আমরা সবাই পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যিনি বানিয়েছেন তার কাছে আমাকে যেতে হবে। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, আপনি কোথায় ছিলেন, কোথায় আসলেন, আবার কোথায় যাবেন, এই তিনটা জিনিস বিষয় যদি হৃদয়ে ধারণ করতে না পারেন আল্লাহর কসম আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি চিনতে পারবেন না, নবীকে চিনতে পারবেন না। আপনাকে একটা কথা মানতে হবে, যিনি আমাকে বানাইছেন তার কাছে আমার ফিরে যেতে হবে, তার কাছে আমার সব জবাবদিহিতা করতে হবে। আজকে মানুষ মানুষকে কেন হত্যা করে?
একটাই কারণ আখিরাতের জবাবদিহিতার কথা ভুলে গিয়েছে। আজকে মানুষ কেন সন্ত্রাসী করে? আখিরাতের জবাবদিহিতার কথা ভুলে গেছে। আজকে মানুষ কেন জঙ্গিবাদিতায় জড়িয়ে যাচ্ছে? মাত্র কারণ আখিরাতের জবাবদিহিতা বলে গেছে। আল্লাহর হাবিব বলেন, সাতটা কাজ মানুষের ধ্বংস ডেকে আনে, এর মধ্যে একটা কাজ হলো যারা সুদের সঙ্গে সম্পৃক্ত এদের জীবন ধ্বংস, যারা মা বাবার বুকে লাথি মারে তাদের জীবন ধ্বংস, আর যারা গণক জাদুটুনা করে তাদের জীবন ধ্বংস, আর চার নাম্বার যারা মানুষকে খুন করে তাদের জীবন ধ্বংস। কথা বলেন ঠিক কিনা? তোমার সঙ্গে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, তার মানে এই নয় যে আমাকে তোমার মেরে ফেলতে হবে। তোমার সঙ্গে আমার বিভিন্ন বিষয় নিয়ে বিতর্ক থাকতে পারে, তার মানে এই নয় যে আমাকে তুমি খুন করে ফেলতে হবে। না 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 না, এটা কখনো সিদ্ধান্ত গ্রহণ করো না, কারণ খুনিদের শাস্তি সবচাইতে ভয়ঙ্কর হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আসুন তো দেখি আমাদের কি আচরণ করা দরকার। মানুষের সঙ্গে দুইটা পলিসি ব্যবহার করে দিনের দাওয়াত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, উদুরু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষদেরকে দুইটা পদ্ধতির মাধ্যমে দিনের দাওয়াত দাও, একটা হলো সুন্দর কথা আর একটা হলো হিকমত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে এক বিয়াদত আল্লাহর হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক বিয়াদব গাল মুবারকের মধ্যে থাপ্পড় দিয়েছেন। নাউজুবিল্লাহ বলুন। এমন একজন সাহাবী দাঁড়িয়ে রইলেন যার নাম হল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা, যে উমরের আব্বা আমার নবীর শুধুমাত্র পাগল বলছিল, কুশের ভিতর থেকে তলোয়ারটা বের করে বাবার গলার মধ্যে একটা কূপ দিল, কল্লাটা ফেলে দিল, সেই উমর রাদিয়াল্লাহু তাআলার সামনে আমার নবীর থাপ্পড় দিল। উমর রাদিয়াল্লাহু তাআলাহু কই নবী গো, হো মায়ার নবী, আপনাকে আমার বাবা মুখের কথা বলছে আমি সারি নাই, আমার সামনে আপনাকে থাপ্পড় মেরেছে আমি তাকে ছাড় দিব না। আমার নবী বলে, উমর ধৈর্য ধারণ করো। যেই মাত্র ধৈর্য ধারণ করার কথা বলছেন সাথে সাথে আমার নবী যাকে যে আমার নবীকে থাপ্পড় দিল আমার নবী তার কাছে গেলেন, যাইয়া তার হাতটা ধরলেন, হাতটা ধরে ডাক দিয়া কর, আপনি যে আমাকে থাপ্পড় দিয়েছেন আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেন? দেখেন তো ইসলাম কত সুন্দর ধর্ম। ইসলাম মানে প্রতিশোধের ধর্ম নয়, ইসলামের নাম হলো কোলাকুলির ধর্ম। কথা বলেন ঠিক না? আল্লাহর হাবিব বলেন, আপনি যে আমার থাপ্পড় দিয়েছেন আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেন নি? এই কথা বলার পরে ইহুদির মনটা গলে গেছে। ইহুদি ডাক দিয়া কয়, নবী গো, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আর দেরি করিয়েন না, আমাকে কালিমা পড়াইয়া আপনি আমাকে মুসলমান বানাইয়া দে। এই হলো ইসলাম। ইসলাম প্রতিশোধের নাম নয়। ইসলামের কয়েকটা অর্থ, এর মধ্যে একটা অর্থ হলো শান্তি, আরেকটা অর্থ হলো মানবতা, আরেকটা অর্থ হলো মানব কল্যাণ, আরেকটা অর্থ হলো ব্যক্তিত্ব। গোটা পৃথিবীতে যখন পৃথিবীটা যখন মানবাধিকার বিহীন ছিল, 1450 বছর আগে আমার নবী সাম্যের ডাক দিয়ে গোটা মানুষের ভিতরে মানবাধিকার প্রতিষ্ঠা করেছে। আমি অনেক রাষ্ট্রের কিছু তথ্য নিয়েছি। আমি আজকে শুনছি অং সান সু চি নাকি গ্রেফতার হয়েছে সামরিক বাহিনীর হাতে, আজকেও শুনেছি। কেন জানেন? সে নির্বিচারে কোনো হত্যা চালিয়েছিল, সে গ্রেফতার হয়েছে। জালেম যারা এর টিকে থাকতে পারে না, এটি সত্য। আমার আমি যতটা রাষ্ট্র ভারত এবং এদিকে চীন আছে, আনুষঙ্গিক যে দেশগুলো আছে পার্শ্ববর্তী, আমি একটু যাচাই বাছাই করেছি। আমার বাংলাদেশের মতন এমন সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমার কাছে কোনোটাই মনে হয় না। মানে আমার হৃদয় থেকে বলছি, অন্তর থেকে বলছি, আপনারা কোন সোর্সে নেবেন আমি জানি না। আমার বাংলাদেশে হিন্দু যেই ঘাটের পানি খাচ্ছে মুসলমান সেই ঘাটে গোসল করছে, হিন্দু যেই বাজারে বাজার করছে মুসলমান সেই বাজার থেকে বাজার করছে, আমাদের 32টা দাঁতের ভিতরে জিব্বাটা যেমন, আমার বাংলাদেশের সদর সর্দার
যত সংখ্যালঘু আছে আমাদের বাংলাদেশের 94% মুসলমানদের কাছে সবাই নিরাপদ কথা বলেন ঠিক কিনা বলেন আমার কাছে আমার এই দেশের মতো দেশ মনে হয় না কোনো নাই সাম্প্রদায়িক সম্প্রীতি এত চমৎকার আমার ইসলাম বলে ইসলাম কি বলে মন্দির ভেঙে মসজিদ বানানো যাবে না কথা বলেন ঠিক কিনা বলেন এটা হলো আমার বাংলাদেশের ধর্মীয় চেতনা কোন ধরনের অন্য ধর্মের মানুষের উপরে কোনো জুলুম করা যাবে না আল্লাহর রহমতে আমি দেখেছি আমার এই দেশ স্বাধীন সোনার বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ স্বাধীনতা স্বাধীনতার সপক্ষে এই শক্তিতে বলছি আমি একটি কথাই বলতে চাই আমার বাংলাদেশে অন্য ধর্মের মানুষের উপরে ভালোবাসা আছে বলেই আমার মনে হয় আমার দেশে অন্য ধর্মের উপরে জুলুম নাই বলেই আল্লাহ পাক মনে হয় অন্যান্য ক্ষমতাধর রাষ্ট্রগুলো যেখানে করোনার মহামারীতে লাশের মিছিল গুনতেছে সেখানে আল্লাহ পাক আমার মনে হয় এই পর্যন্ত আমার দেশকে আল্লাহ পাক রক্ষা করেছে আপনারা কোন দিকে আমি জানি না আমার একটা থিওরি আমার একটা চিন্তা কারণ আল্লাহর রাসূল দুইটা দেশের জন্য দোয়া করেছেন হুজুর একটা হলো শাম আর একটা হলো ইয়ামান রাসূল কিন্তু নজদের জন্য দোয়া করে নাই বলছে নজদের জন্য দোয়া করেন না কেন ভাই এখান থেকে বিয়া তো বের হবে অনেক কথা গেলাম না কিন্তু অনেক লোক আমাকে বলে বাংলাদেশে তো ফকির কেন বাংলাদেশে তো মাজার কেন বাংলাদেশের মানুষ তো তরিকার জন্য পাগল কেন আরে বাবা পাগল হবে নাকি আমেরিকা তারা পাগল হবে নাকি বাংলাদেশে তারাই পাগল হবে কারণ আমার রাসূল যে দেশ দুইটা দেশের জন্য দোয়া করেছেন একটা হলো ইয়ামান আর একটা হলো শাম এই ইয়েমেন দেশের প্রতিনিধি বাবা শাহজালাল বাংলাদেশে আসে না নাই আরে যেখানে আসে না নাই আজকে আজকে এই বাংলাদেশে আউলিয়া কেরাম আর আওলাদ রাসূলদের পদচারণায় ধন্য এই দেশ এই জন্য মনে হয় আমার আল্লাহ পাক আমাদেরকে এই পর্যন্ত রহমত করেছেন কথা বলেন ঠিক না বেঠিক তাহলে আমাদের কি করণীয় আমাদের তো আইসোলেশন নাই হোম কোয়ারেন্টাইন তো বানিয়ে না লকডাউন তো আগেই মানি নাই এখন তো আরো মানে না লকডাউন তো আমরা মানি না এবং স্বাস্থ্যবিধিতে মেনটেন করতে পারি না এরপর আমার বাংলাদেশে অন্যান্য দেশে যে ইনস্ট্রুমেন্ট আছে আইসোলেশন আছে লাস্টে কানাডার প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন আপনারা ঘরে থাকুন খাবার আপনাদের ঘরে পাঠিয়ে দেওয়া হবে শেষ পর্যন্ত সেও বলতে বাধ্য হয়েছে করোনার মোকাবেলা ঘরে বসিয়ে রেখে আপনাদেরকে আমাদের করা সম্ভব নয় এবার ফয়সালা আসবে আসমান থেকে ওরা বলতে বাধ্য হয়েছে এখন আমাদের মুসলমানদের কি করণীয় আমাদের করণীয় হলো আমরা সেজদায় পড়ে থাকা যে আল্লাহ বলি আল্লাহর বাংলাদেশ রহম করো আল্লাহ কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য যুবক ভাইরা আমি মনে হয় প্রসঙ্গটা মাঝে মাঝে লড়াইয়া ফেলি এরপরে যেই কথাগুলো না বললে নয় আমার সেই কথাগুলো বলা লাগবে ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম আল্লাহ কোরআনে বলেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি আমরা গর্বিত আমরা অনেক গর্বিত আমরা গর্ব করে বলতে পারি আমরা মুসলমান কথা বলেন ঠিক কিনা এই দিনের জন্য হকের জন্য আল্লাহর হাবিব নিজের বদন মুবারক থেকে রক্ত মুবারক জড়িয়েছেন কথা কোন ঠিক কিনা বলুন আমরা তো অনেক সময় মনে করবেন না আমাদের পীর মাশাইখগণ যদিও ঘরে খানকায় বসে তসবিহ জপতেছে কখনো কখনো আহলুস সুন্নাত ওয়াল জামাতের পীর মাশাইখগণ খানকার পীর আবার আমাদের ফটিক শরীর এমপি মহোদয়ের মতন রাজপথের বীর ঠিক কিনা বলেন এত সুন্দর কৌশলী আচরণের মাধ্যমে কথা তো সবাই বলতে পারে ঘরে বসে অনেক বড় কথা বলা যায় কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন বিষয় কথা বলেন ঠিক না বেঠিক যারা ফেস করে তারা বোঝে কিভাবে কন্ট্রোল করতে হয় আমাদের এই মেমোরিতে অনেক কথা জমা আছে ওয়াজের ময়দান এই জন্য আমি ওয়াজের ভাষাই বলছি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি রক্ত মুবারক জড়িয়েছেন বলুন তো নবীর রক্ত মুবারক কি পাক নাকি না পাক কথা বলেন না কেন নবীর রক্ত মুবারক পাক নবী আল্লাহ পাকের কথা ছাড়া নবী কোনো সিদ্ধান্ত নেয় না আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা
সাহাবায়ে কেরাম নিয়া বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে, হে বন্ধু আপনি বসে আছেন, কাফেররা গোপনে ষড়যন্ত্র করতেছে আপনাকে মারার জন্য। মনে রাখবেন, ওলিদের বিরুদ্ধে যারা কথা বলে, নবীর বিরুদ্ধে যারা কথা বলে, তুমি যত কৌশলই করো না কেন, সব কৌশলের জবাব আসে আসমান থেকে, কথা কন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে কথা বলছেন, আল্লাহ বলে, হে বন্ধু দ্বিতীয় মিশরের জন্য রেডি হয়ে যান। এরপরে আল্লাহর হাবিব সাহাবাদেরকে ডাক দিয়ে, সাহাবারা আমাকে শেষ করে দেওয়ার জন্য, দিনকে শেষ করে দেওয়ার জন্য একদল মানুষ আবার দ্বিতীয়বার পিছনে লেগেছে, তোমরা প্রস্তুতি গ্রহণ করো, আমি নবী জানতে চাই তুমি দিনের জন্য কি দিবা। ওই লোকটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দিনের জন্য আমার সম্পত্তি যা ছিল আমি সব দিয়ে দিব। এই মাদ্রাসায় অনেক লোকে হুজুর দান করে না, অনেক দেশ বিদেশ থেকে তো অনেক লোক এই মাদ্রাসায় দান করে, এটা দিনের খেদমত, এটাই তো কবরে যাবে রে ভাই। আজকে ইনশাল্লাহ আমি দেখব সুন্নিয়তের মাদ্রাসা টিকে থাকলে আমাদের সুন্নিয়ত টিকে থাকবে, এটা কিন্তু সত্য কথা। আল্লামা আবুল কাসেম নদভী হুজুর অনেকগুলো মাদ্রাসার প্রতিষ্ঠাতা, কথা বলেন ঠিক কিনা? ১৯টা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তো সুতরাং আমি একটু পরে বলবো আমাদের এই মাদ্রাসার জন্য আপনাদের ভালোবাসাটা, একটু ভালোবাসাটা উজাড় করে আপনাদের মুখনিসৃত কথার মাধ্যমে আমাকে উপস্থাপন করবেন, আমি ইনশাআল্লাহ একটু পরে বলবো। দেখেন আমার নবী যখন বলতেন, সাহাবারা তুমি কি দিবে, সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার যা সম্পদ আছে সব আপনার জন্য দিয়ে দিই। আমরা তো কিছু রেখে দেই, সাহাবারা সব দিয়ে দেয়। দেখুন না সুবহানাল্লাহ। দেখুন এরপরে আরেক সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ খেজুরের বাগান আছে সব দিয়ে দিলাম। আরেকটা সাহাবা কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলে কাঁদতেছেন। রাসূল বললেন, কি ব্যাপার, তুমি কাঁদো কেন, সবাই দিচ্ছে তোমাকে কিছু দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ আমার তো কিছু নাই, কি দিব, কারণ না তোমাকে একটা কিছু দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ আমাকে লজ্জা দিবেন না, আমি প্রথম যুদ্ধে সব দিয়ে দেওয়ার কারণে আমার এই কাপড়টা ছাড়া আমার কিছুই নেই। রাসূল বললেন, না তোমাকে একটা কিছু দিতেই হবে, মানে হলো আল্লাহর হাবিব তার ঈমান পরীক্ষা করছেন। এরপরে আল্লাহর হাবিব যখন বললেন তোমাকে একটা কিছু দিতেই হবে, শেষ পর্যন্ত সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ সবাই আপনার দিনের জন্য এই যুদ্ধের জন্য অনেক অস্ত্র দিল, অনেক সম্পদ দিল, আপনি জেনে রাখেন আমার কাছে টাকা না থাকতে পারে, আমি আপনার কদমে দিনের জন্য আপনাকে সেভ করার জন্য আপনার পিছনে সহযোদ্ধা হয়ে আমি প্রয়োজনে দিনের ময়দানে আমার জীবনটা দিয়ে দিই। কেউ জীবন দিয়ে দে, কেউ টাকা দিয়ে দে, যার যা আছে তাই তো দিয়ে দে। আর এটাই তো ওয়ান্নাসি আজমাইন, মানি তো সকল মানুষের চাইতে ভালোবাসতে হবে। ওয়ান্নাসি আজমাইন, সকল কিছুর চাইতে আমার উসুলকে ভালোবাসার নামই তো ঈমান। কথা বলেন ঠিক না বেঠি? সন্তান থেকে ভালোবাসবে, মা থেকে ভালোবাসবে, ওয়ান্নাসি আজমাইন, সকল মানুষের চাইতে রাসূলকে ভালোবাসতে হবে। হুট করে পিছন দিক দিয়ে একটা মহিলা আসেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমিও আপনার সঙ্গে জিহাদের ময়দানে যাব। রাসূল বলেন, না 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 না, তোমার কি স্বামী আছে? কয়, জি আমার স্বামী আছে, প্যারালাইসিস। আমার রাসূল বলেন, তুমি তোমার স্বামীর খেদমত করো। ইয়া রাসূলুল্লাহ আমার মন চেয়েছিল আপনার সঙ্গে যুদ্ধ করব, আমি যদি চলে যাই স্বামীর খেদমতে আর জিহাদের ময়দানে শাহাদাতের তামান্না ছিল হৃদয়ে, আমি তো শহীদ হতে পারলাম না। আল্লাহর হাবিব বলেন, যতক্ষণ তুমি তোমার স্বামীর খেদমত করবে তোমার আমল নামার জিহাদের সওয়াব লেখা হবে। আজকে আল্লামা আবুল কাসিম নদভী হুজুর যৌতুকের যৌতুক বিরোধী আন্দোলনের রূপকার। শান্তি কিভাবে আসবে? শান্তি আসবে যদি আপনি হালাল দিয়ে যদি জীবনটা শুরু করেন। শান্তি আসবে না যদি আপনি হারামের মধ্যে নিমজ্জিত থাকেন। কথা বলেন ঠিক কিনা? শুরুটাই যদি হারাম দিয়ে হয় আপনি কিভাবে, ইন্নাকা লা তাজরি মিনা শাওকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কখনো কাঁঠালের আশা করা যায় না। তুমি যদি হারাম খাও ওই পেট থেকে সন্তান আল্লাহর ওলি হবে এটা কখনো ভেবো না। সেটা ফাইনাল কথা বলছি। আল্লাহর হাবিব বললেন, মা আপনি আপনার স্বামীর খেদমতে চলে যান। এবার ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ আমি তো জিহাদের মর্যাদা পাবো না। আল্লাহর হাবিব বলেন,
যতক্ষণ তুমি তোমার স্বামীর খেদমতের ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তোমার আমলনামায় জিহাদের মর্যাদা লিখে দিবেন। এবার মেয়ে মহিলাটা ডাক দিয়ে তুই ইয়া রাসূলুল্লাহ আমার হাতের মধ্যে ছোট্ট একটা আমার হাতের মধ্যে আমার বাচ্চা আছে ছেলে বাচ্চা আছে আপনি যদি আমাকে যেতে না করেন এই সন্তানটা আপনার কাছে আমি দিয়ে দিলাম আপনি নিয়ে যান। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় মা ও মা এই সন্তানকে আমি রাখব নাকি আমার সাহাবারা রাখবে তার উপরে নামাজও ফরজ হয় নাই রোজাও ফরজ হয় নাই জিহাদও ফরজ হয় নাই তার উপরে কোনো শরীয়ত আরোপিত হয় নাই তোমার সন্তানটা তুমি নিয়ে যাও। এবার ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ না আমার সন্তানটাকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে নেন কই সন্তান কোলের মধ্যে রাখলে পাথর মারতে সমস্যা হবে তীর মারতে সমস্যা হবে। এরপর ডাক দিয়ে কই না তোমা আপনা আমার সন্তানটাকে আপনি নিয়ে নেন আমার রাসূল বলেন সাহাবারাকে যুদ্ধ করবে না তোমার সন্তান রাখবে। এবার মহিলাটা চোখের পানি ফেলে ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানটাকে আমি জানি আমার সন্তান পাথর মারতে পারবো না আমি জানি আমার সন্তান তীর মারতে পারবে না গো আমার সন্তানটাকে সাহাবাদের হাতে দেওয়ার জন্য দেই না আমার সন্তানটাকে আপনার কুল বরকে রাখবেন। আমার নবীকে মহিলা ডাক দিয়ে কয় নবী গো আমার সন্তানটাকে আপনার কুলের মধ্যে রাখবেন আমি কেন দিতেছি আপনি তো ভালো করে জানেন গো নবী যুদ্ধের ময়দানে কাফেররা যখন আপনি নবীর দিকে পাথর মারবে আপনি নবীর দিকে তীরটা মারবে ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই তীরের বরাবর আমার বাচ্চাটাকে ধরে দিবেন ওই তীরের আঘাতে আমার বাচ্চাদের হারাইতে রাজি আছি আপনার বদন মুবারকে একটা তীরের আঘাত লাগলে আমি পাগলনি সহ্য করতে পারবো না। হেরার গুহাই তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন একটু হাত তুলে দিতে হবে হেরার গুহাই তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো শোভার ভুল তোমারই উপরে আসলো কোরআনের ছায়া তোলে খালিদ উমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তোলে আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে সবাই বলতে হবে হাজারো বেথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ মিলিয়ে তাই ফের কাফেরেরা ছিল না আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ মিলিয়ে তাই ফের কাফেরেরা চিনল না আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত জোর হে রাসূল তোমাকে ভুলি আমি
কেমন করে হাজারবে থামে দোনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ মানি না জবান খুলে বলো ইয়া রাসূল আল্লাহ ইয়া রাসূল আল্লাহ বলা যায় আছে না নাই আর জোরে বলো আছে না নাই আবার ডাক দিয়ে তুই নবী গো আমার সন্তানটা আপনি নিয়ে যাবেন সন্তান হারাইতে পারবো কিন্তু আপনি নবীকে হারাইতে পারবো না এবার আমার নবী রহমাতুল লিল আলামিন জিহাদের ময়দানে চলে গেল যাওয়ার পরে বিয়াদবেরা এমন একটা সিদ্ধান্ত নিল শুধুমাত্র টার্গেট আমার নবীর দিকে চিৎকার মেরে কি নাউজুবিল্লাহ বলবেন না যুগে 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 দুশ্মনরা কিন্তু সবাই টার্গেট করে না কথা বলেন ঠিক কি না বলেন একটু কুরআন দিকে চলে আসি আমার নবীর দিকে টার্গেট করলো করার পরে আমার নবীর যুদ্ধের ময়দানে নেমে গেল আমার নবী বলেছেন আল জিহাদু মাযিনিলা ইয়াউমিল কিয়ামা জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে সবচাইতে বড় জিহাদ হলো নিজের নফসের সঙ্গে জিহাদ করা কথা বলেন ঠিক কি না আমার নবী যুদ্ধের ময়দানে এক বিয়াদব আমার নবীর বরাবর যখন তীরটা দলেন নবীর একটা সাহাবা যার নাম হলো হযরতে তালহা ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর এমন ভাবে জড়াইয়া ধরলেন আমার নবী ডাক দিয়া বলে তালহা ও তালহারে তুমি কেন আমারে এমন ভাবে জড়াইয়া ধরলা আল্লাহ ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মায়ার নবী গো বিয়াদবরা তাক লাগাইছে আপনার বুক সিনা বরাবর তীর মারবে ইয়া রাসূলুল্লাহ আমার সামনে আপনাকে তীর মারবে আপনি নবী তীরবিদ্ধ হবেন তা হতে পারে না এই কথা বলার পরে আল্লাহর হাবিব এইভাবে যখন দাঁড়াইলেন সাহাবাটা এইভাবে রাসূলকে জড়াইয়া ধরলেন যেই মাত্র জড়াইয়ে ধরলেন পিছন দিক দিয়ে এমন একটা তীর আসছে আয়েশা তালহার পিঠের বরাবর লাগলো ওই তীরের মাথাটা তালহার কলি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা বরাবর একটু লেগে গেল আল্লাহর হাবিব ডাক দিয়ে তালহা আমাকে সেভ করতে এসে তোমার পিঠের মধ্যে তীরের আঘাত লেগেছে ও তালহা তুমি আমাকে ছেড়ে দাও হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি ইয়া রাসূলুল্লাহ আমার জীবনটা দিয়ে দিব কিন্তু আমার সামনে আপনার বদন মুবারকে তীরের আঘাত লাগতে দিব না এই কথা বলার পরে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে পাথরের আঘাত পড়ল কিন্তু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর একদম ছাড়ে না একটা দুইটা তিনটা করে করে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে আল্লাহর হাবিব ডাক দিয়ে কইয়ে তালহা তুমি আমারে ছেড়ে দাও তোমার গায়ের ভিতরে এত পাথর এত তীর তোমার শরীরে কি ব্যথা পাও না সেই মাত্র আমার নবী বলছেন তুমি কি ব্যথা পাও না হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীকে জড়িয়ে ধরে ধরে মুসকি মুসকি হাসতে শুরু করলেন আমার নবী বলে তালহা তোমার পিঠের মধ্যে তীরের আঘাত তীর মানে বিষ বিষের আঘাত লাগলে কি কেউ হাসে নাকি ইয়া রাসূলুল্লাহ আপনি ব্যথার কথা বলেছেন তাই হাসতেছি তোমার মাথার মধ্যে পাথর লেগেছে তুমি কি ব্যথা পাও না ইয়া রাসূলুল্লাহ আমি আমি ব্যথা পাই না ও তালহা তোমার গায়ে এত তীর এরপরও কি তুমি ব্যথা পাও না এবার তুমি আরো মুসকি মুসকি হাসতেছো তার কারণটা কি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ব্যথার কথা বলছেন তাই হেসেছি আমার নবী তুই ব্যথা পাইলি কি কেউ হাসে নাকি ওই তালহা ডাক দিয়ে কয় নবী গো ও আমার নবী
নবী দয়ার নবী, ও দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, আপনি আমাকে ব্যথার কথা বলেছেন কিন্তু আমার পিঠের মধ্যে যদিও বিশের তীর লাগতেছে আমি ব্যথা পাই না, একটা মাত্র কারণ পিঠে যদিও লাগতেছে আমার বিশের তীর, আর আমি তালহার বুকটা তো লাগা রয়েছে রাহমাতুল লিল আলামিনের নূরানি সিনা মুবারকের সঙ্গে। আর জোরে কর না আল্লাহু আকবার, যার বুকটা রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারকের মধ্যে লেগে আছে তার পিঠের মধ্যে বিশের আঘাত এর পাই না গো নবীজি। এই কথা বলার পরে আমার নবী আর একটা কথা বললেন, হ্যাঁ তালহা, তীরের আঘাতের চাইতে কিন্তু মরণের কষ্ট অনেক জটিল কষ্ট, মরণের কষ্ট কিন্তু অনেক কষ্ট, মরণের কষ্ট কিন্তু অনেক কষ্ট। আজরাইলের উহুটা টেনে নিলে কিন্তু তীরের আঘাতের চাইতে আরো কঠিন। এ যুবক কি বলবো আপনাদের সামনে, কি বুঝাইতে যাই শুনেন। হুব্বে রাসুল কাহাকে বলে শুনে যান রে বাবা। এবার আমার নবী বলে তালহা, পাথরের আঘাতের চাইতে মরণের কষ্ট আর অনেক বেশি কষ্ট। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা তো আগের চাইতে বেশি হাসতেছে। আমার নবী বলে তালহা, ও তালহারে তুমি কেন আগের চাইতে বেশি বেশি হাসতেছো? এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো আপনি আমার মরণের কষ্টের কথা বলছেন, এই কষ্ট নাকি তীরের আঘাতের চাইতে আরো বেশি কষ্ট, এই জন্য কষ্টের কথা শুনে আমি হাসতেছি। এবার নবী ডাক দিয়ে, তুমি কেন হাসো? ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও নবী গো যা যেই তালহার দুইটা চোখের সামনে রাহমাতুল লিল আলামিনের নূরানি চেহারা মুবারক, ও নবী যার চোখের সামনে রহমাতুল লিল আলামিন, মরণের কষ্ট হবে আমি যারা পরিমাণও ভাবি না, কারণ নবী যার চোখের সামনে তার মরণের কষ্ট হবে না। জোরে কে সুবহানাল্লাহ বলবেন না? এই হলো আমার নবীর মহব্বত। এরপরে যখন আমার নবী তো গায়েবের খবর দেয় না ওয়ালা কথা কন ঠিক না বেঠি, আমার নবী বলে, ও তালহা তোমার শরীর থেকে যেইভাবে রক্ত চড়তেছে তুমি মনে হয় বাঁচবে না। এই কথা বলার পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসে, কারণ নবীরে বুকের মধ্যে জড়াইয়া, আমার নবীরে বুকের মধ্যে জড়াইয়া মৃত্যুবরণ করার সৌভাগ্য আর কয়জনের আছে? কথা বলেন ঠিক না বেঠি। এবার আমার নবীর রহমাতুল লিল আলামিন যেই মাত্র কথাটা বললেন সাথে সাথে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে জড়াইয়া ধরেছেন পিঠের মধ্যে তীরের আঘাত পাথরের আঘাত। আজকে আমার সমাজের ভিতরে ওই পাথরের আঘাত খাবার ভয়ে অনেকে রাস্তায় নামতে চায় না, কথা বলেন ঠিক না বেঠি। পাথরের আঘাত শুধুমাত্র মধু খাওয়া সুন্নত এটাও সুন্নত, আবার মাঝে মাঝে হক কথা কওয়াটাও কিন্তু ন্যায্য কথা, পাথরের আঘাত খাওয়াও সুন্নত। মিসওয়াক আছে না, মিসওয়াক করা কি, মধু খাওয়া কি, তারপর আরো অনেক সুন্নত আছে না, চুল রাখা কানের লতি পর্যন্ত চুল রাখা সুন্নত না? সুন্নত। কিন্তু যখনই আমরা চ্যালেঞ্জিংয়ে যাই, নবীর বিপক্ষে যখন কেউ কথা বলে তখন তাদের সামনে অগ্রসর হতে গিয়ে অনেকে ভয় করে, ভয় করলে চলবে না, ভয় করলে চলবে না, হক কথা তোমাকে বলতেই হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি মাঝে মাঝে বলি, সুন্নাতে নই শুধু দাওয়াতের মেহমান, কি বলেন, আজকে আমি এসেছি দাওয়াত খেতে আসছি সুন্নত না? সুন্নাতে নই শুধু খাওয়া শেষে মধুপান, আর কিছু সুন্না আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, সুন্নাতে নয় শুধু মজলুম সহায়ক,
সুন্নাতুহুদের জালিমের প্রতিরোধ, ঠিক কি না বলো? সুন্নাত নয় শুধু নির্ঝর দানে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্র নায়ক হওয়া, ঠিক কি না বলো? অনেকে কয় নজরুল হোসেন মাইজবান্ডের কি জন্য রাজনীতি করে, এমপি এমপি সংসদে গেল কি জন্য, এইরকম অনেক ধরনের অনেক পীর মাশায়েকদের উপরে একটা কথা বলতে চেষ্টা করে। আমি যখন এই বিভিন্ন ধরনের সেমিনার করি, কয় হুজুর আপনি ওয়াজ করবেন, আপনি কি লেগে এইটাতে গেলেন? আরে এটা তো সুন্নাত ফেডা, ঠিক কি না বলেন? নেতৃত্ব দাও, আল্লাহর হাবিব গোটা বিশ্বের নেতৃত্ব দিয়েছেন, ঠিক কি না বলেন? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ জাহান শাসন করেছেন, ঠিক কি না বলেন? কি বোঝেন আপনারা? এই কথাগুলো ব্যাখ্যা করতে পারি না, অনেক কথা আছে ব্যাখ্যা করতে পারি না, এক্সপ্লেইন করতে পারি না, কারণ অনেক মানুষ অনেক দিক দিয়ে ডাইভার্ট করতে চেষ্টা করে। এরপর আমি আজকে আসার সময় কিন্তু হাটহাজারী মাদ্রাসার গেটে দাঁড়াইছি, গেটে দাঁড়াইছি বলতে অনেক পোলাপান সালাম দিতেছে, তো ভালো করে সালাম দিতেছে, আমি দাঁড়াইছি, অসুবিধা কি হয়েছে? দাঁড়াইছি, দাঁড়ায় দেখলাম মাদ্রাসাটা দেখে আসছি, আমি স্পষ্ট আজকে হাটহাজারী হয়ে ফটিকছড়ি এসেছি। আমি বারবার বলি, হয়তো আমাকে বুঝিয়ে আপনাদের দলে নেন, আমি হাটহাজারী মাদ্রাসায় গিয়ে মুহতামিমদের কাছে আবার সবক নিব, আর না হয় আমাদের আকাবাররা আপনাদেরকে বুঝাবে, আপনারা আসুন তবেই দেখতে সুন্দর দেখা যাবে, হয়তো বুঝিয়ে নিবেন আর না হয় বুঝে আসবেন। কথা কি সত্য বলেছি নাকি কোনো ধরনের কাউকে ঠকিয়ে কথা বলেছি? হয়তো আমাদেরকে বুঝিয়ে নিবেন না হয় বুঝে আসবেন, এটাই হলো আমার কথা। আমি কোনো ধরনের সংঘাত, এত সংঘাত পছন্দ করি না, স্পষ্ট বলে দিবেন, হয়তো আমাকে বোঝাও আর না হলে তুমি বুঝে আসো। এরপর আর কোন এত সুন্দর কথা আর হতে পারে? এই জন্য বলছিলাম, সুন্নাত নয় শুধু মজলুম সহায়ক, সুন্নাত উহুদের জালিমের প্রতিরোধ, সুন্নাত নয় শুধু নির্ঝর দেনে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া, ঠিক কি না বলো? মহব্বতে তার সুদিনের সাথী তুমি, মহব্বতে তার সুদিনের সাথী তুমি, দূর দিনে ও তার পাশে থাকো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, সুন্নাত নয় শুধু মেষ চরাতে যাওয়া, আবার এমপি মহোদয়কে দেখেন তুই আমার কথা বুঝবেন, সুন্নাত নয় শুধু মেষ চরাতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্র নায়ক হওয়া, ঠিক কি না বলো? মহব্বতে তার সুদিনের সাথী তুমি, দূর দিনে ও তার পাশে থাকো কি, মহব্বতে তার সুদিনের সাথী তুমি, আল্লাহ মহাশেমির কথা মনে আছে কি, আর কিছু সুন্না আছে তুমি জানো কি, জানলে ও জীবনে কখনো তা মানো কি, জানলে ও জীবনে কখনো তা মানো কি, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আর কিছু সুন্না আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, মানার দরকার আছে না? আমার নবীকে জড়িয়ে ধরলেন, আমার নবী বলে তালহা তোমার শরীর দিয়ে যেইভাবে রক্ত ঝরতেছে তুমি বাঁচবে না। নবী বলার ক্ষমতা আছে না নাই? নবী বলে আমি যাহা জানি তোমরা তা, আমি যাহা দেখি তোমরা তা,
আমি যাহা শুনি তোমরা তা যেই মাত্র এই কথা বলল আস্তে করে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে রক্তক্ষরণ হতে হতে আস্তে আস্তে মাটিতে নেতিয়ে পড়ল আমার নবী যখন তালহার ধরতে গেছে গো একটা বিয়াদব ডাক দিয়ে কই এই তো সুযোগ যাই আবার পাথর মারো এই কথা বলার পরে আমার নবী যখন তালহারে এইভাবে ধরতে গেল হঠাৎ করে একটা বিয়াদব এত বড় একটা পাথর মারলেন আমার নবীর হেলমেট মোবারকের ভিতরে ঢুকলেন এই হেলমেটটা ভেঙ্গে দুইটা করা নবীর মাথা মোবারকের মধ্যে ঢুকে গেল আর ওই মাথা মোবারকের রক্ত মোবারক এই দিক দিয়া বেশে বেশে দাঁড়িয়ে মোবারকের মাথা এসে এইভাবে দাঁড়ায় রইল আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে কয় জিব্রাইল আমার বন্ধু নবীর দাঁড়ি মোবারকের রক্তগুলো ছলছল করতেছে এই রক্ত মোবারকের একটা ফুটা যদি জমিনে পড়ে কিয়ামত পর্যন্ত এই জমিনে গাছপালা হবে না রে জিব্রাইল আমি ইতিহাস পড়ে দেখেছি দলিল পেয়েছি জিব্রাইল আলাইহিস সালাম কাহারো কাছে আসছে 100 বার কোন নবীর কাছে আসছে 40 বার কোন নবীর কাছে 80 বার কিন্তু আমার নবীর কাছে জিব্রাইল আলাইহিস সালাম এসেছেন 24000 বার এই 24000 বার এসেছেন কিন্তু জিব্রাইল আলাইহিস সালাম এই পর্যন্ত পৃথিবীতে যতবার এসেছেন ততবারের ভিতরে মাত্র 3 বার দ্রুত গতিতে এসেছেন কয়বার একবার হলো ইবর ইসমাইল হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইরা কুয়ার মধ্যে ফেলে দিল যেই মাত্র কূপের মধ্যে ফেলে দিল আল্লাহ ডাক দিয়ে হে জিব্রাইল আমার ইউসুফ রে কুপার কূপের মধ্যে ফেলে দিল রে ওই কূপের নিচে তোর পাখা গোলাপি ছায়া দে জোরে কি আল্লাহু আকবার বলবেন না উপর দিকে বডিটা নিচে পড়ার আগেই হযরত জিব্রাইল আলাইহিস সালামের পাখা রিসিভ করলেন দুই নম্বর হলো ওই যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের গলার মধ্যে ছুরিটা চালাবে আল্লাহ বলে হয় ও জিব্রাইল ছুরিটা গলায় লাগার আগে জান্নাতি একটা দম বানিয়ে তুই সামনে হাজির হয়ে যায় আর তিন নম্বর সবচাইতে দ্রুত গতিতে নবীর দাড়ি মুবারক থেকে যখন রক্ত মুবারকটা জমিনে পড়েছে এই জমিনে রক্ত মুবারকটা পড়ার আগে জিব্রাইল আলাইহিস সালাম নিজের হাতে ওই রক্ত মুবারকটাকে রিসিভ করেছেন জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না এই হলো জিব্রাইল আলাইহিস সালাম তিনবার দুনিয়াতে দ্রুত গতিতে এসেছেন যখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আর একটা বিয়াদব এমন জোরে একটা পাথর মারল ওই নবীর দন্ত মুবারকটা ভেঙে ফেলল নবীর যেই দন্ত মুবারকে যেই নবীর বডি মুবারকে কোনোদিন মশা মাছি বসে নাই ওই নবীর কদম ওই নবীর বডি মুবারকে পাথর মারল এবার আল্লাহর হাবিব যখন রক্ত মুবারক এই দাঁত মুবারক দন্ত মুবারক ভেঙেছেন ভাঙ্গার পরে আল্লাহর হাবিব গর্তের ভিতরে বসে গেলেন গর্তের ভিতরে পড়ার পরে জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কই আল্লাহ গো তোমার বন্ধুরে তো কালিমুল্লাহ বলো নাই নাজিউল্লাহ বলো নাই তোমার বন্ধু নবীরে বললা তুমি হাবিবুল্লাহ ও আল্লাহ তোমার বন্ধু নবীরে পাথর মারে ও আল্লাহ তুমি আমার অর্ডার দাও ওই বিয়াদবগুলোর আমি পাহাড়ের মধ্যে চূর্ণ বিচূর্ণ করে দেই আল্লাহ বলে আমার বন্ধু নবীর কাছে যাও আমার বন্ধু নবী যদি বলে তাইলে আমি সব বলার কিয়ামত ঘটাইয়া দিব জিব্রাইল আলাইহিস সালাম বলেন আমি নবীর কাছে আসলাম কেমন নবী যেই নবীর দন্ত মুবারকে রক্ত মুবারক আমার নবীর ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী আপনাকে রক্ত মুবারক জড়িয়েছে একটা বার অর্ডার দেন আমি সবগুলো কাফেরকে ধ্বংস করে দেই উহুদের পাহাড়ের মধ্যে ফেলে দিয়ে আল্লাহর হাবিব ডাক দিয়ে কে হে জিব্রাইল আমি তো গজবের নবী না আমি অভিশাপ দেওয়ার নবী নয় আমি নবী হইলাম রহমাতুন লিল আলামিন আল্লাহু আকবার আমার নবীর জীবনী থেকে পেয়েছি ইসলাম প্রতিশোধের নাম নয় ইসলাম হলো কোলাকুলির নাম এই জন্য যুবক আমার নবীর জীবনে 27টা যুদ্ধের মধ্যে সশরীরে নামছেন কোন যুদ্ধে নবী সহিষ্ঠাই নামে নাই ওরা আক্রমণ করেছে নবী প্রতিঘাত করেছেন এই জন্য যুবক ভাইরা এবার আল্লাহর হাবিব গর্তের মধ্যে পড়ে তিনি কান্না শুরু করলেন এবার আমার নবীর জিব্রাইল আলাইহিস সালাম বলেন আমার নবী গর্তের মধ্যে পড়ে আছেন আমার নবী রক্ত মুবারক গোলা যখন ঝরতেছে এবার জিব্রাইল আলাইহিস সালাম বলে আমি নবীর কাছে গেলাম আমি মনে করেছি নবী ব্যথার জন্য কান্দে গো
আমি দেখলাম আমার নবীর ব্যথার জন্য একটু সেকেন্ড তো কান্দে নাই। জিব্রাইল আলাইহিস সালাম কইয়া কেমন নবী, আমি নবীর কাছে আয়েশা দেখি আমার নবী গর্ত মুবারকের মধ্যে গর্তের ভিতরে পড়ে আছে, আর আমার নবী দুইটা ঠোঁট মুবারক নারায়া নারায়া নিজের ব্যথার জন্য কাঁদে না, আমার নবী গর্তে পড়ে পড়ে উম্মতের জন্য কাঁদতেছে। আরেকটু জবান খুলে কোনা আল্লাহু আকবার। এখান দিয়ে একটু মায়া লাগাইয়া দেন, এখান থেকে একটু দরদ লাগাইয়া দেন, আমার নবী গর্তের ভিতরে উম্মতি বলে কাঁদেন। কিন্তু নবীর একটা উট ছিল, উটের নাম কসুয়া। এই উটটা থেকে আমার নবী যখন পড়ে গেলেন গর্তের ভিতরে, এই কসুয়া নামক উটটা আমার নবীর গর্তের চতুর্পাশে ঘুরতেছে নবী নবী বলে। এইভাবে ঘুরতে 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 উঠের বাসাই বলে, উট বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি উট যদি সাত দিন পর্যন্ত না খাইতাম, আপনি নবী যখন আমি অনাহারী উটের উপরে বসতে আমার সাত দিনের ক্ষুধা সেকেন্ডে দূর হইয়া যাইত। কে আমার ক্ষুধা দূর করব গো নবী? একটা বিহাদ আমার নবীর মাথা মোবারকের বরাবরে এত বড় একটা পাথর ছেড়ে দিয়েছে। জবান খুলে বলে নাউযুবিল্লাহ, এত বড় একটা পাথর খুব ছেড়ে দিয়েছে। এই পাথরটা উপরের দিকে গড়াইয়া গড়াইয়া যখন যখন এই পাথরটা নবীর মাথা মুবারকের মধ্যে পড়লেই আমার নবীর মাথার মুবারকটা মাটির সঙ্গে মিশে যাবে। মানুষ হইয়া নবী চিনলাম না, উট কেমন আমার নবী চিনে রে। যেই মাত্র এত বিশাল বড় পাথর নবীর মাথা মুবারকের বরাবর আসছে, উটের সামনের পা দিয়া এই পাথরের ভিতরে এমন জোরে একটা লাথি মেরেছে, এই পাথরটা উড়াইয়া একটা পাহাড়ের ভিতরে ঢুকে গেছে। আর জোরে জোরে কর আল্লাহু আকবার। এবার উট আমার নবী চিনে উটে চতুর্দিকে ঘুরে ঘুরে কয় নবী কে আমার খোদা দূর করব। কিন্তু নবী এবার কাফের একটা বাইরা ছড়াইয়া দিছে কুতিলা মুহাম্মদ, নবীকে মেরে ফেলা হয়েছে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আমার বাংলাদেশেও এক এক সময় এক একটা গুজব আছে না নাই? আমার ডাইরেক্ট কথা, কখনো গুজবে কান দিবেন না, কখনো গুজবে কান দিবেন না। আমি যখন কোনো জায়গায় মাহফিলে যাই, মাহফিলে যাওয়ার আগে এলাকায় একটা মিটিং করে না, যে কোনো হুজুরকে দাওয়াত করলে যে গ্রামে একটা মিটিং করে কোন হুজুরকে দাওয়াত করা যায়। দাওয়াত করে সিদ্ধান্ত গ্রহণ করার পরে বহুত লোক আছে দোকানপাটে বসে এত রেখে লেগে দাওয়াত করে, কেউ কিরে দেখেন না ইউটিউবের মধ্যে কেন নাচা নাচি করে কয় আর কি, যে দেখেন না ইউটিউবে কেমন নাচা নাচি করে। গুজবে কান দিয়ে না, সরাসরি কথা কর, সরাসরি কথা কর, সরাসরি কথা কর। আমি জিকির করলাম এই মাহফিলের মধ্যে, এক মাহফিলে জিকির করলাম, আমি জিকির করার পরে এই জিকিরটারে কেটে নিয়ে এইটারে বানাইছি ডিজে গান, এইটারে বানাইছি কি ডিজে গান বানাইছি, বানায় উপস্থাপন করছে বিয়ের মধ্যে এটা লাগাই, হিন্দু বাড়িতে এটা লাগাই, কনসার্টেও এটা লাগাই, আবার ওই পিকনিকে গেল লঞ্চের মধ্যে এটাই লাগাই, লাগাই লাগাই এইভাবে নাচে। আমি বলি কি জানেন, যারা আল্লাহর জিকির এবং মুর্শিদি শান গুলাকে ওয়াজের সুন্দর পরিবেশের আয়োজনটাকে যারা বিকৃত ভাবে জাতির সামনে উপস্থাপন করে আমাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছ, আমি তোমাকে ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং দিয়ে বলতে চাই, আমার কিছুই হবে না, ধ্বংস তোমরাই হবে। এবং হইতেছে আরো হচ্ছে আরো হবে। যে কোনো উলামা একরামদের খণ্ডিত অংশগুলোকে কেটে নিয়ে জাতির সামনে বিকৃতভাবে উপস্থাপন করা, এটা আমি পছন্দ করি না। আপনার কি পছন্দ করেন? আপনারা কি পছন্দ করেন? ওয়াজের শুরুতে কি বললো, শেষে কি বললো, মাঝখানে কি বললো, ছোট্ট একটা কোট করে কেটে নিয়ে যারা এইরকম ভাবে জাতির সামনে আমাদের ইসলামটাকে ধর্মটাকে ওয়াজের একটি সুন্দর জায়গাকে প্রশ্নবিদ্ধ করতে চাই, এরা জাতির গর্বিত সন্তান নয়, এরা অভিশপ্ত সন্তান। আল্লাহ পাক এদেরকে হেদায়েত নসিব করুক, আমিন করুন। আরো যদি বলেন আমিন।